private ownership. Own problem that is, I mean, World Trade, for instance, was a transfer pricing manipulation. Or World Trade growth every year used to be between, you know, address the asymmetries, the climate for inequality. And you see that in different, you know, bowling of that in trade wars, kind of round, and by nothing growing at 15 to 20% and levels, you see in this figure, you won't time working a lot on enhancing efficiency of public. We see in the club of high growth. আমরা বাংলাদেশকে দেখছি উচ্চ প্রবৃদ্ধির একটি দেশ হিসেবে, কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে মিশ্র প্রবণতা। মনে হচ্ছে দেশের অর্ধেক অংশ অসম এবং বাকি অর্ধেক তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে। প্রকৃত উন্নয়নে আয় বৈষম্য বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। There is a large dispersion around initial income. Bangladesh really came to single. বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এক অঙ্ক থেকে দুই অঙ্কে নিয়ে যাওয়া কঠিন কোনো বিষয় নয়। এজন্য ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের অগ্রযাত্রায় সহযোগিতা করার পাশাপাশি বড় শিল্পকেও দ্রুত এগিয়ে নিতে হবে। বিনিয়োগের জন্য বর্তমানে এক অঙ্কে সুধার বিশেষ ভূমিকা রাখছে। You know, thought that, you know, the market is no good. যেখানে jobless growth হয় আমরা ওই পর্যায়ে নই, বুদ্ধিভিত্তিকভাবে নই, প্রযুক্তিভাবে নেই। আমরা এখনো নিচে আছি যেখানে কাজের মাধ্যমে উৎপাদন করতে হবে। তো আমরা বলছিলাম যে আমরা বৈষম্য দূর করতে পেরেছি, কারণ ইতিমধ্যে যাদের সম্পদ আছে তারা বহু গুণে আরো উপরে চলে গেছে, এটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই।